আসসালামু আলাইকুম। হাজারীবাগ থানা 22 নং ওয়ার্ড কাউন্সিলর আয়েশা মোকাররম, তিনি বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, আবার জনপ্রতিনিধি। প্রায় 1.5 বছর হয়ে গেল উপনির্বাচনে বিজয়ী হয়ে মানুষের অন্তর জয় করেছেন। আপা, আপনি কি মানুষের মন জয় করতে পেরেছেন? অবশ্যই, আমি মনে করি যে আমি স্বল্প সময়েই আমি মানুষের মন জয় করতে পেরেছি। আপনি তো সংরক্ষিত আসনে 5 বছর ছিলেন, সেই সময় কাউন্সিলর, বর্তমানেও কাউন্সিলর, দুটোর মধ্যে তফাত কি? দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাত। ওটা হলো সংরক্ষিত আসন, আর এটা হলো সরাসরি, এটা আমি মানুষের জন্য কিছু করতে পারছি, আর সেটা তখন তো আমার কোনো ক্ষমতা ছিল না কিছু করার মতো। আপনি এই 1.5 বছরে যেহেতু 22 নং ওয়ার্ড অত্যন্ত ঘনবসতি, ভোটার প্রায় 1.25 লাখ, জনগণ 2.5-3 লাখ 4 লাখ হবে, ময়লা আবর্জনা এত বেশি জমে, সেইখানে আপনার ক্লিনাররা কেমন আছে আমরা জানি। এই যে কোরবান এর ঈদ আসতেছে, কোরবানের পর বর্জ্য পরিষ্কারে আপনার নেতৃত্বে গত যেই কোরবানের ঈদ গেল বর্জ্য পরিষ্কার হয়েছে, তো এখন সারা বছর কীভাবে পরিষ্কার করান তাদেরকে দিয়ে? জি, আমার এই ওয়ার্ডে সিআই আছে, ওর নেতৃত্বে এখানে সর্দাররা আছে, আমাদের যেহেতু সিটি কর্পোরেশনের কর্মীরা, পরিচ্ছন্ন কর্মীরা আমাদের এলাকায় বসবাস করে, ওদের ডাকলেই পাওয়া যায়, এবং ওরা রাত 9টার পরই, ওরা রাত 2টা পর্যন্ত কাজ করে, পরিষ্কার করে চলে যায়। সকাল সারাদিন আবর্জনা হবে, তারা রাত 9টার পর থেকে পরিষ্কার শুরু করে দেয়। তবে আমার এলাকা এখন আর সেই ওল্ড টাউনের ঘনবসতি এলাকা, নোংরা পরিচ্ছন্ন না, সেটার এখন আর নাই, ইনশাল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে আমার এলাকা, আপনি ঘুরে দেখতে পারবেন। আচ্ছা, ওই যে বিশুদ্ধ পানি, অনেক পাম্প আছে আপনার, একটু কোনো ভুল নেই, পানিও ভালো, কিছু কিছু গলিতে পানি এবং গ্যাসের সংকট, যদি এগুলো আপনার কাজ না? না, আমার কাজ না, তারপরে পয়সা এবং গ্যাস, তারপরেও জনগণ তো এগুলো বোঝে না, এটা তিতাস গ্যাস দিবে। যেহেতু আপনি আওয়ামী লীগের নেত্রী, জি, এবং আপনি সরকারের অত্যন্ত আস্থাভাজন একজন কাউন্সিলর, তো এই ব্যাপারগুলো কি কোনো সমস্যা আছে গ্যাস এবং পানি? না, এখন বর্তমানে নাই, গ্যাসটা একটু কম হয়, আর পানি তো এই যে এই গরমের দিনটা আসলে পানি একটু ই হয়ে যায়, যেহেতু লেয়ারটা কমে যায়, এটা আসলে কিছু করার নাই, তারপরেও যথেষ্ট চেষ্টা করে ওয়াসা পানি দেওয়ার জন্য। আমিও মাঝে মাঝে তাদের ফোন করে করে বিরক্ত করি। মাননীয় মেয়র রাজস্ব বাড়াতে অনেক গঠনমূলক ভূমিকা নিয়েছেন আমরা জানি, তো আপনারা ট্রেড লাইসেন্সের ব্যাপারে ওনাকে একটু সহযোগিতা করলে রাজস্ব আরও বাড়বে কি মনে করেন? হ্যাঁ, আমি মনে করি, এবং আমার কাছে যারা আসে আমি তাদের বুদ্ধি দেই, যারা ব্যবসা বাণিজ্য করে, যে আপনারা ট্রেড লাইসেন্স করে করেন, কারণ এতে সরকারও লাভবান হলো, আপনিও বিপদমুক্ত থাকলেন, যে আপনি ব্যবসা করতেছেন ট্রেড লাইসেন্স আপনার আছে, আপনিও সম্মানের সাথে ব্যবসাটা করতে পারবেন, এবং আমার এলাকায় আপনি বেশিরভাগই দেখবেন সবারই ট্রেড লাইসেন্স আছে। আপা, আপনাকে কিন্তু কাছ থেকে বহু বছর ধরে আমি আপনাকে চিনি, আপনার স্বামী মরহুম মোকাররম সাহেব উনি যুবলীগ করতেন, আপনারা আওয়ামী পরিবার, আপনার বাবা একজন জনপ্রতিনিধি ছিলেন, আওয়ামী লীগের বড় নেতা ছিলেন, সব মিলিয়ে আপনার শরীরে জননেত্রী শেখ হাসিনা তথা জাতির জনকের আদর্শ দর্শনের রক্ত রয়েছে আপনার শরীরে, তো আপনি একদিকে জনপ্রতিনিধি, চমৎকার সফলতা এই 1.5 বছরে আমরা শুনতেছি, আবার রাজনীতিও করছেন, শুধু মহিলা আওয়ামী লীগই করছেন না আওয়ামী লীগকেও সময় দিচ্ছেন? আমি মহিলা আওয়ামী লীগও করছি, প্লাস আমি আওয়ামী লীগকে সময় দিচ্ছি, আওয়ামী লীগের প্রত্যেকটা প্রোগ্রামেই আমি কাউন্সিলর, আমাকে থাকতে হয় এবং আমি থাকি, তারা ডাকে আমাকে, আমি তাদের সাথেই একত্রে আর কি আমরা মিলেমিশেই কাজ করছি। আচ্ছা আপা, একটু আগে দেখলাম আপনার এখানে এসে একজন রেশন কার্ডের জন্য এসছে, তাকে আপনি নিশ্চিত হলেন যে তিনি আপনার এলাকার, তার পরবর্তী বললেন কালকে আসেন দিয়ে দেবেন, এই সুন্দর ব্যবহারটা কি আপনি সবসময় করেন সবার সাথে? আমার জনগণকেই জিজ্ঞেস করেন, আমার ভোটারদেরকে জিজ্ঞেস করেন, আমি এই ধরনেরই ব্যবহার করি।
সত্যি আমরা যখনই ওনার অফিসে এসেছি, এর আগে এই 22 নং ওয়ার্ডের জিন্নাত ভাই ছিলেন কাউন্সিলর মরহুম জিন্নাত আলী, তার স্থলাভিষিক্ত হলেন মোকাররম আপা। এই আয়েশা মোকাররম আসলে নারী না পুরুষ, তিনি মানুষ। তার সাফল্য কামনা করছি এই জন্য যে তিনি পাক্কা মুসলমান, হাজি সাহেবা, জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহধন্য একজন রাজনীতিবিদ। সব শেষে আপনার কাছে একটা প্রশ্ন, জননেত্রী শেখ হাসিনা আপনাকে ভালোবাসে, তাপস মাননীয় মেয়র তিনিও আপনাকে অত্যন্ত সাপোর্ট দেন কার্যক্রমে। সামনে হাজারিবাগ যে কোরবানের হাট, ঢাকার ঐতিহ্যবাহী হাট, এখানে আইন শৃঙ্খলা থেকে সব কিছুই পুলিশ বাহিনী সহ জনগণের পক্ষে আপনারা অনেক ভূমিকা রাখতে হয়, আসিলের ব্যাপারে কোনো রোল আছে মাননীয় মেয়র সাহেবকে একটু কমানোর জন্য? আসলে দেখেন, কমানোর জন্য কোনো রোল থাকলে অবশ্যই কমানো যেত, যেহেতু এটা আসলে সব কিছু এখন আসলে দাম, হ্যাঁ, দ্রব্যমূল্যের অবস্থা তো আমরা সবাই জানি। তো হাসিলটা কমালে এখানে যে খরচটা হয়, হাটটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু কোটি কোটি টাকা দাঁড়ায় যায় এটা পরিষ্কার করতে। সুতরাং আমরা তো সেই রাতে যেদিন শেষ হাট সেই রাত থেকে কাজ আরম্ভ করে দিই, কারণ পরের দিনই ঈদ। আমরা কিন্তু এতটুকু কোনো কোনায় আপনি বর্জ্য পাবেন না, আমরা এইভাবে ক্লিন করি এবং স্যাবলন দিয়ে পানি দিয়ে ওয়াশ করে আমি রাত 2টা পর্যন্ত থেকে, আমাদের প্রশাসন আমাকে সহযোগিতা করে, আমাদের যে হাটের লোকজন তারা সহযোগিতা করে এবং আমার নিজস্ব লোক, আমরা সবাই মিলে কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে আমরা এই জিনিসটা সাফল্যের সাথে আমরা কিন্তু, আমাদের মেয়র মহোদয়ের ঘুম হারাম, উনি বারবার আমাকে ফোন করতে থাকেন, প্রতিটা যে যে এলাকায় উনি হাট দিয়েছেন প্রত্যেকটা হাটেই তার নজর আছে, উনি কিন্তু নিজ উদ্যোগ নিয়ে উনি এই কাজগুলো করে থাকেন। অনলাইন ভিশন টিভি আপনারা এখনই প্রথমে লাইকটা দেন। আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র মেম্বার, মুরব্বী সাংবাদিক হিসাবে মায়া করে হলেও প্লিজ অনলাইন ভিশন টিভি ইউটিউব চ্যানেল এখনই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি সেট থেকে। আর আয়েশা মোকাররম আপা, আল্লাহ তাকে হায়াত দিন, তিনি যেভাবে অন্তর দিয়ে মানুষের খেদমত করেন, কারণ তার শরীরে যে রক্ত বইছে স্বামীর পক্ষ এবং বাবার পক্ষ সব দিকে রাজনীতি, বিশেষ করে বঙ্গবন্ধুর আদর্শ দর্শন, তাকে এই যে কাজ আপনারা করিয়ে নিচ্ছেন, সেবা পাচ্ছেন, মনে রাখবেন প্রতিদান দিতে হয়, তবেই আল্লাহ খুশি হয়। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।